ইয়ামুরহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যত নেক কাজ সব তিনি বলেছেন, যত মন্দ গুনাহ সব কিছু থেকে নিষেধ করেছেন। করেছেন কিনা বলেন? মদ খেও না, জুয়া খেলো না, চুরি করো না, জিনা করো না, মিথ্যা বলো না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, নাচ দেখো না, গান গেও না, উলঙ্গ ছবি দেখো না, বেপর্দা হয়েও না, হারাম রোজগার করো না। এগুলো কি আল্লাহর নবী বলেছেন কি না? তাহলে আদেশগুলো ছাড়েন নাই, নিষেধগুলো বাদ দেন নাই, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত কিছু হালাল আল্লাহ তাআলা হালাল করছে সব কিছু তিনি পবিত্র জিনিসগুলো তিনি উম্মতের জন্য হালাল হিসাবে বলে দিয়েছে, বলে দিয়েছে। আমি গরুর গোশত খাই না, অতএব তোমরাও খাইও না, আমি মাছ খাই না, অতএব তোমরাও খাইও না। নবী এরকম না, বরং যা কিছু তাইয়্যিবাত পবিত্র হালাল অনুমোদিত আল্লাহর নবী সব কিছু উম্মতের কাছে হালাল বলে দিয়েছে। ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, আল্লাহ তাআলা বলেন যত কিছু খবিস খারাপ নাফাকি হারাম নিষেধ আল্লাহর নবী সব কিছু হারাম হিসাবে তোমাদের কাছে বলে দিয়েছে। এরপরে বলেন ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, যত কিছু ভারী কঠিন ছিল আগের শরীয়ত আগের মাসআলা আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তার সব কিছু তোমাদের জন্য সেই কঠিন ভারী শেকলগুলো সহজ করে আসান বিধান সহজ বিধান তোমাদেরকে দিয়ে দিয়েছি। আরে ভাইয়া বুঝলেন তো না, কদর তো করলেন না, কিন্তু বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা অগণিত শরীয়তের বিধান নবীর বরকতে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ আরামদায়ক আসান করে দিয়েছে। আগে মুসা নবীর শরীয়তে বিধান ছিল, সরাসরি তাফসিরে আছে, মুসা নবীর শরীয়তের নিয়ম ছিল কাপড়ের মধ্যে যদি নাফাকি লাগতো ফেসাব পায়খানা লাগতো তো ওইটা কাইটা ফেলতো, ওই কাপড়টা ওই জায়গাটা কাইটা লাউন লাগতো, কাইটা তাহলে আবার তালি দিবে, তাহলে এইভাবে যদি তালি দন লাগে তাহলে সপ্তাহ দুই এক ফরে তালি কুন্ডা লুঙ্গি কুন্ডা সিনুজে বলি কথা বোঝেন নাই, তাইলে তো ফুরাটা ফ্যান্ডে তালি হয়ে যাব। তাইলে আল্লাহ তাআলা আমাদের নবীর বেলা এসা বলছে বন্ধু এটা লাগবে না, কাপড় কাটতে হবে না, বরং আপনার উম্মতকে বলবেন ওরা ধুয়ে পাক করে নিলেই চলবে। সহজ করে দিছেন কি? পূর্ববর্তী শরীয়তে বনি ইসরাইলদের জন্য হালাল প্রাণী গরু ছাগল ভেড়া বকরি গোশত খাওয়া হালাল ছিল, কিন্তু চর্বি খাওয়া হারাম ছিল, চর্বি চর্বি শাহুম নিষেধ ছিল। বনি ইসরাইলদের উপর একটা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা চর্বি হারাম করে দিছে। এখন বেড়া এই গরু জবাই করিয়া আপনার বকরি জবাই করিয়া এটির চর্বি আলগা করতে করতে তার কয়টা মিনিট সময় লাগবে দেখে? একটা বাড়ি ফুজানা কথা বলেন না কেন? আপনি এক টুকরা চর্বি তাহলে লাগতো না, পারতেন না, নাহলে হারাম। তাইলে আমরা এই চর্বি পুরা গোস্ত থেকে আলাদা করতে হইলে গোস্ত পাওয়া যাবে আর কি? তা আল্লাহ তাআলা বলেন উম্মতে মুহাম্মদীকে আমার বন্ধুর বরকতে আমি তোমাদের জন্য গোস্ত হালাল, সেটা যেটা হালাল এটার গোস্তও হালাল চর্বিও হালাল, হালাল সহজ করে। আগের নবীর উম্মত কোরবানি করলে প্রাণী আপনার জবাই করে রেখে দিতে হইতো, আগুন আইসা জ্বালায় নিত। আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার বরকতে আপনার উম্মতের জন্য আমি গরুর গোশত কোরবানির গোশত শুধু জবাই করে ফেলে আসবে না, পুরা গোশতটাই খাওয়া হালাল করে দিলাম। আগের নবীর উম্মত ইবাদতের জন্য আল্লাহর সেজদা করার জন্য নামাজের সেজদা করতে হইলে ঘর বানাইতে হইতো বাধ্যতামূলক, ইবাদতের ঘর ছাড়া মানে মসজিদের মতো ঘর ছাড়া সেজদা দেওয়ার অনুমতি ছিল না বাহিরে কোথাও। আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার বরকতে আপনার উম্মতের জন্য গোটা জমিন আমি সেজদার জায়গা বানিয়ে দিলাম, যেখানে ওয়াক্ত হবে সেখানে আল্লাহ আকবার বলে দাঁড়ায় যাবেন, নামাজ হয়ে যাবে। এইভাবে অগণিত অগণিত আছে। আমার কথা শেষ ভাই, এক নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আল্লাহ তাআলা এখানেই বলছেন, এক নাম্বার রসুল বলেন, দুই নাম্বার নবী,
তিন নাম্বার উম্মি, চার নাম্বার পূর্ববর্তী কিতাবে নবীর আলোচনা, পাঁচ নাম্বার সমস্ত নেক কাজের আদেশ, ছয় নাম্বার সমস্ত গুনার কাজের নিষেধ, তারপরে সাত নাম্বার হলো সমস্ত কঠিন ভারী বোঝা সহজ করে দিছেন এই বন্ধুর বরকতে। এবার আল্লাহ তাআলা বলেন ফাল্লাদিনা আমানু বিহি, এই কথাটা শেষ, ফাল্লাদিনা আমানু বিহি, আমার বন্ধুর পরিচয় তো বললাম তোমাদের কাছে, এবার তোমাদের করণীয় কি, আমাদের করণীয় কি, নবীদের পরিচয় বলা হয়েছে কি না কি? আল্লাহ তাআলা বলেন তোমাদের করণীয় চারটা, কয়টা আবার বলেন? এক নাম্বার আমানু বিহি, তোমাদের প্রথম করণীয় হলো তোমরা আমার বন্ধুর প্রতি ইমান আনবা, এক। দুই নাম্বার ওয়াজ্জারুহু, আমার বন্ধুকে ইজ্জত সর্বোচ্চ সম্মান করবা। তিন নাম্বার ওয়ানাসারুহু, তার দিনকে সাহায্য করবা, নুসরত করবা, দিনকে মেনে দিনের কাজ করে সাহায্য করবা। চার নাম্বার ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, তিনি যেই নূর আলো নিয়ে এসেছেন সাথে করে, অর্থাৎ এই কোরআন, ওইটাকে অনুসরণ করবা। তাহলে আমার বন্ধুর উপরে ইমান আনবা, বন্ধুকে সম্মান করবা, বন্ধুকে সাহায্য করবা, বন্ধুর উপরে নাজিল কৃত কোরআনকে অনুসরণ করবা। আল্লাহ বলে চারটা কাজ যদি তোমরা করতে পারো, এই উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই জান্নাতি। ওই শেষের কথাটা এখন বল। তাহলে এবার আপনাদের কাছে আমার খোলাসা কথা হলো এই, আমরা কি বুঝলাম সফলতা নবীকে মানার মধ্যে, সফলতা কোরআনকে মানার মধ্যে, সফলতা আল্লাহ নবীকে ইজ্জত করার মধ্যে, সফলতা আল্লাহ নবীকে সাহায্য করার মধ্যে। এখন আমরা যে বলি ছেলে বিদেশ পাঠানোর মধ্যে সফলতা, এটা এই চারটার কোনটা? বাইক বিল্ডিং করা এই চারটার কোনটা? বউ বাচ্চারে বাজারে বাজারে ঘুরতে দেওয়া, এটা এই চারটার কোনটা? তাহলে আমরা সফল কিভাবে, আমরা কামিয়াব কিভাবে, আমরা জান্নাতি কিভাবে হব? অতএব আমার অনুরোধ, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকেও দূর দূরান্তে যেতে হবে, মেরে মোহতারাম অনুরোধ করছি, গরম হোক ঠান্ডা হোক, সব সিজন আর সব মৌসুমে আপনাদের জন্য আমাদের এই কথা, আল্লাহকে মানেন, রসুলকে মানেন, কোরআনকে মানেন, জিন্দিগি মুসলমানের মতো বানান। ভাইয়া কেন নবীকে আপনি বিরোধিতা করেন, যাদের চেহারায় দাড়ি নাই আপনারা বলেন তো, আপনারা ইনসাফের সাথে বলেন কেন এই দাড়ি কাটছেন? শুধু একটাই কারণ, নবীজি দাড়ি রাখতে বলছেন আর আপনার সিদ্ধান্ত নবীর বিরোধিতা করবেন, শুধু এটাই কারণ, আর কোনো কারণ নেই, কসম খোদার আর কোনো কারণ, দাড়িবিহীন মুসলমান আর কোনো কারণ নাই। নাহলে বাপের বেটা হইলে এখন দাঁড়ায় বলেন কি কারণ? কোনো পৃথিবীর গবেষক, কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো আয়ুর্বেদিক, কোনো ইউনানি, কোনো হোমিওপ্যাথিক, পৃথিবীর কোনো মানুষ কেউ কোনো দিন বলে নাই যে দাড়িবিহীন চেহারা, দাড়িবিহীন শরীর, দাড়িবিহীন মুখ স্বাস্থ্যের জন্য উপকারী, শরীরের পুষ্টি আনয়ন করে, শরীরের মধ্যে সতেজতা তৈরি করে, স্বাস্থ্য মোটা করে, শরীর হৃষ্টপুষ্ট রাখে, এমন কোনো উপকার, কোনো ফায়দা কোনো ফাগলেও বলে নাই। তাহলে আপনি কী কারণে কাটতেছেন আপনি কোন? আচ্ছা বলে এটা সুন্দর লাগে, সুন্দর লাগে, এটাই বা কইছে কি? হেটেই কর, তার নামটা কর আমরা গোটা পৃথিবী যদি আপনি নেট সার্চ করেন, সারা বিশ্বের ফেসবুক খুললালান, হেনও আপনি খুঁজা পাইতেন না কে বলছে দাড়িবিহীন চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, দারুণ লাগে, সেরকম লাগে, এটা কইছে কেডা? আপনি বলে যদি কেউ বলে সেরকম লাগে, তোরে দোস্ত সেরকম লাগে, আমনে তারে জিঙ্গান না, সেরকম বলতে কার নাম বুঝাইতে চাইতেছ? হেতে নাম ডাকো, কথা বোঝেন নাই, রাগ করেন না মিয়া? আপনি ভাবেন নওজোয়ান, আপনি ভাবেন আপনি তো সুন্দরী চাচ্ছেন,
আপনি তো শাস্তিই চাইতেছেন, আপনি তো হ্যান্ডসামই হইতে চাচ্ছেন, কিন্তু এটাকে সুন্দর বলছি কে? আমি মুসলমান বাদ দিলাম, কোরআনে তো বলেই নাই, নবীজি তো বলেই নাই, আচ্ছা পৃথিবীর অন্য কেডা কইছে আগে এটা কো? তো তাইলে তাইলে এটার কি কারণ থাকতে পারে? কি কারণ থাকতে পারে ভাই? শুধুই মাত্র কারণ এটাই, নবী কেন দাড়ি রাখতে বললেন? আমি নবীর বিরোধিতা করব, এটাই কারণ, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। মেরে মোহতারাম, এই মেসওয়াক আল্লাহ নবী মৃত্যুর শেষ দিন, শেষ মিনিট, শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর নবী মেসওয়াক করতে করতে, তারপরে নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছে। আপনি বছরের পর বছর মেসওয়াক করেন না, বরং টুথব্রাশটা টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন। কেন? কারণ একটাই, মেসওয়াক করেন না কেন? নবী করছেন কেন? মোহাম্মদ তুমি করলা কেন? অতএব তোমারে কষ্ট দিয়া তোমার মনে কষ্ট দেব, তুমি করলা কা মেসওয়াক, এই জন্য আমি করতাম না। আর টুথপেস্ট আর টুথব্রাশ দাঁত মাজেন কেন? বেইমানে শিখাইছে বলে এই কারণে মাজেন আপনি, নাইলে বলেন এটার অপরাধ কি? মেসওয়াকের অপরাধ কি? পৃথিবীর কোন দার্শনিক, কোন গবেষক, পৃথিবীর কোন ডাক্তার বলছে মেসওয়াক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কথা বলেন, দাঁতের জন্য ক্ষতিকর বলেন? তাইলে কেন করছেন? কারণ একটাই, কারণ একটাই, যে আমার সিদ্ধান্ত, আমি মুহাম্মদের বিরোধিতা করব, আমি রসুলুল্লাহর বিরোধিতা করব, এটাই, এটা ছাড়া আর কি কারণ বলেন? ডাইনিং টেবিলে খাচ্ছেন কেন? দস্তরখান বিছাইয়া খান না কেন? কারণ একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খাইছেন কেন? অতএব ওনার বিরোধিতা করুন, ওনার কষ্ট দিন। ডাইনিং টেবিল আর চেয়ারে খান কেন? কারণ বেঈমান বলেছে, বেঈমান ভালোটা জানে।